প্রচণ্ড শীত, চারিদিকে তুষারপাত হচ্ছে, এর পাশাপাশি হিমশীতল ঝড়ো হাওয়া শীতের কর্কশতাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এরকম প্রতিকূল আবহাওয়াতেই বরফাবৃত বিশাল পথে সাড়ি বেঁধে এগিয়ে চলেছে শত শত পেঙ্গুইন। এই ধরনের দৃশ্য আমাদের অপরিচিত থাকার কথা নয়। প্রকৃতির বিচিত্র অনেক ঘটনাকে টেলিভিশনের পর্দায় তুলে আনা ন্যাশনাল জিওগ্রাফি কিংবা ডিসকভারি চ্যানেলের কল্যাণে আমাদের সবারই পেঙ্গুইনের বিচিত্র জীবনযাপন সম্পর্কে একটু হলেও ধারণা রয়েছে। পৃথিবীতে যত মহাদেশ রয়েছে তার মধ্যে অ্যান্টার্কটিকা হচ্ছে সবচেয়ে অদ্ভুত মহাদেশ, আর এই মহাদেশেরই সবচেয়ে অদ্ভুত প্রাণীগুলোর একটি হচ্ছে এম্পেরর পেঙ্গুইন, বা বাংলায় বললে সম্রাট পেঙ্গুইন। সুপ্রিয় দর্শক, ফানি ফ্রো ক্রিয়েটিভসের আজকের পর্বে চলুন জেনে আসি এম্পেরর পেঙ্গুইন সম্পর্কে। অ্যান্টার্কটিকা বাদ দিয়ে পৃথিবীর আর কোনো মহাদেশে পেঙ্গুইনের দেখা মেলে না, এটা বললে ভুল বলা হবে। দক্ষিণ আমেরিকার মতো অন্যান্য কিছু প্রান্তেও পেঙ্গুইনের দেখা পাওয়া যায়, তবে এম্পেরর পেঙ্গুইন শুধুমাত্র অ্যান্টার্কটিকাতেই দেখা যায়। অ্যান্টার্কটিকায় যে এই পেঙ্গুইনের প্রধান বিচরণস্থল, তার কারণ এই প্রাণীটির শারীরিক গঠন এমন যে প্রচণ্ড শীত ছাড়া তাদের টিকে থাকা সম্ভব নয়। সম্রাট পেঙ্গুইন কিংবা এম্পেরর পেঙ্গুইন আসলেই অ্যান্টার্কটিকা মহাদেশের সম্রাট। ঋতুচক্র অনুযায়ী মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত শীতকাল বিদ্যমান থাকে মহাদেশটিতে। এই সময়ে ভয়াবহ শীত তথা চরম প্রতিকূল আবহাওয়ায় মানুষ তো বটেই, অন্যান্য প্রাণীরও জীবন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে ওঠে। অ্যান্টার্কটিকা মহাদেশের অন্য সব প্রাণী যেখানে শীতকালে নিজের আবাস ছেড়ে বাইরে বের হওয়ার দুঃসাহস দেখায় না, তখন এম্পেরর পেঙ্গুইন অনায়াসে পুরো শীতকাল বাইরে কাটিয়ে দেয়। অ্যান্টার্কটিকা জুড়ে তখন শুধু এম্পেরর পেঙ্গুইন বিচরণ করে, যেন পুরো মহাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পৃথিবীতে মোট 18 প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়, এর মধ্যে এম্পেরর পেঙ্গুইনের এক বিশেষ স্থান রয়েছে। এই প্রজাতির পেঙ্গুইনরা সংখ্যায় সবচেয়ে বেশি, আকারে অন্য যে কোনো প্রজাতির পেঙ্গুইনের চেয়ে বড়, অন্যান্য পেঙ্গুইনের তুলনায় ওজনও তুলনামূলক বেশি এদের। একটি পূর্ণবয়স্ক এম্পেরর পেঙ্গুইনের উচ্চতা হতে পারে প্রায় 4 ফুট, ওজন হতে পারে 45 কেজিরও বেশি। গড়ায়ুষকাল 20 বছর হলেও অনেক পেঙ্গুইন আরও বেশি বেঁচে থাকে। যেহেতু এম্পেরর পেঙ্গুইন এক প্রজাতির পাখি, তাই তাদেরও ডানা রয়েছে, কিন্তু ডানা থাকলেও উঠতে পারে না তারা, বরং সাঁতারের কাজে মূলত ব্যবহার করা হয় এই ডানা। একটি এম্পেরর পেঙ্গুইন পানির নিচে ঘন্টায় প্রায় 25 মাইল বেগে সাঁতার কাটতে পারে। এই পেঙ্গুইনের মূল খাদ্য হচ্ছে মাছ, স্কুইড এবং ক্রিল নামের একটি চিংড়ি সদৃশ ক্ষুদ্রাকায় প্রাণী। খাদ্য সংগ্রহের জন্য এই প্রজাতির পাখিগুলোকে সাগরের 50 থেকে 60 ফুট গভীরে নেমে আসতে হয়, তবে প্রয়োজনে এরা 500 মিটারের বেশি গভীরতায়ও ডুব দিতে সক্ষম। মজার ব্যাপার হচ্ছে, খাদ্য সংগ্রহের জন্য একটি এম্পেরর পেঙ্গুইন যখন সমুদ্রের গভীরে ডুব দেয়, তখন প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত অনায়াসে দম ধরে রাখতে পারে। এ সময় তাদের শরীরবৃত্তীয় কাজগুলো প্রায় থেমে যায় বললেই হয়। এম্পেরর পেঙ্গুইনের চোয়াল অনেক শক্ত, তাই শিকার ধরার পর কোনোভাবে সেটি ফসকে যাওয়ার উপায় থাকে না। শিকার ধরার পর এম্পেরর পেঙ্গুইন সমুদ্রের তলদেশে সাঁতারত অবস্থায় সেটি গলধকরণ করে। এই পাখিটির শারীরিক গঠন এমন যে চাইলে একটি পেঙ্গুইন নিজের শরীরের শক্তি জমা করে রাখতে পারে। প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য তাদের দেহের উপরিভাগে চর্বির পুরু স্তর রয়েছে। এম্পেরর পেঙ্গুইনের বংশবৃদ্ধির পদ্ধতি কিংবা সঙ্গী নির্বাচনের প্রক্রিয়াও চমৎকার। নারী পেঙ্গুইন তার সঙ্গী নির্বাচনের আগে বিভিন্নভাবে যাচাই করে নেয়। শীতকাল শুরু হওয়ার পর এই প্রজাতির পাখিগুলো দল বেঁধে হাঁটতে শুরু করে। সাগর থেকে স্থলভাগের অনেক ভেতরে চলে আসার পর স্ত্রী পেঙ্গুইন ডিম দেয়, এরপর সে রওনা হয়ে যায় খাবার সংগ্রহের জন্য। ডিম দেওয়ার পর প্রায় 2 মাস ধরে খাবার সংগ্রহের জন্য ব্যস্ত থাকে নারী পেঙ্গুইন। এই সময়ে পুরুষ এম্পেরর পেঙ্গুইনই ডিমে তা দেয়। ডিম যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটি বিশেষভাবে দেখাশোনা করে। ডিম থেকে বাচ্চা ফোটার পরও যদি নারী পেঙ্গুইন না আসে, তাহলে পুরুষটি তার কণ্ঠনালী থেকে দুগ্ধজাতীয় খাবার খাওয়ায় নবজাতক পেঙ্গুইনকে। খাবার সংগ্রহ শেষ হওয়ার পর নারী পেঙ্গুইন ফিরে আসে। অসংখ্য পেঙ্গুইনের মধ্যে থেকে তার সঙ্গী পুরুষ পেঙ্গুইন ও নবজাতককে ঠিক ঠিক খুঁজে বের করে। নবজাতকের পুরো দায়িত্ব তখন স্ত্রী পেঙ্গুইন নিজ কাঁধে তুলে নেয়।
এবার পুরুষ এম্পেরর পেঙ্গুইন খাবার সংগ্রহের জন্য যাত্রা শুরু করে। শীতকাল শেষ হয়ে গেলে বরফ খণ্ড গলে যায়, নিচের পানির স্তর ভেসে ওঠে। এই সময়ের মধ্যেই নবজাতক পেঙ্গুইনও ধীরে ধীরে খাবার সংগ্রহের সক্ষমতা অর্জন করে ফেলে। এম্পেরর পেঙ্গুইনদের মাঝে অসাধারণ কিছু সামাজিক নিয়মকানুন রয়েছে। শীতকাল শুরু হওয়ার পর যখন তারা দল বেঁধে পদযাত্রা শুরু করে, তখন ঝড়ো হাওয়া ও শীতের কবল থেকে বাঁচতে তারা কাছাকাছি অবস্থান করে, যাতে করে সহযাত্রীদের সাথে উষ্ণতা বিনিময়ের মাধ্যমে কঠোর শীতের বিরুদ্ধে টিকে থাকা যায়। তাছাড়া হাঁটার সময় তারা নিজেদের জায়গা পরিবর্তন করতে থাকে। একটি এম্পেরর পেঙ্গুইন যখন পর্যাপ্ত উষ্ণতা লাভ করে, তখন সে আরেকটি পেঙ্গুইনকে তার জায়গা ছেড়ে দেয়, যেন সে পেঙ্গুইনটি তার মতো উষ্ণতা লাভ করতে পারে। হাঁটার ক্ষেত্রে পায়ের শক্ত নখরের মাধ্যমে বরফের উপর নিজেদের ভারসাম্য রক্ষা করে তারা। অ্যান্টার্কটিকা মহাদেশে এখনও অসংখ্য এম্পেরর পেঙ্গুইন টিকে আছে। বিলুপ্তির পর্যায়ে যেতে এখনও বেশ দেরি আছে বলা যায়। তারপরও বর্তমানে জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার ক্রমাগত বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। যেভাবে বৈশ্বিক উষ্ণতা বেড়ে চলেছে, তাতে একসময় অ্যান্টার্কটিকার বরফ আচ্ছাদিত অঞ্চলের অস্তিত্ব আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে এই এম্পেরর পেঙ্গুইন সহ অসংখ্য প্রজাতির প্রাণী। জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন রোধে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে এম্পেরর পেঙ্গুইনের অস্তিত্ব যে দারুণ হুমকির মুখে পড়বে তা বলাই বাহুল্য।